হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চিকেন স্যালাড আর চিকেন স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, তার মধ্যে অল্প সামান্য নুন দিলাম, দিলাম রসুন বাটা, আদা বাটা, মিক্সড হার্বস, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো অল্প সামান্য ডার্ক সয়া সস। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে এই চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। আমার 10 মিনিট হয়ে যাওয়ার পর কড়াতে অল্প সামান্য তেল দিলাম, দিয়ে চিকেনগুলোকে এক করে ওর মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে অল্প সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ হতে দেব। চিকেনটা আমার হয়ে এসেছে, এবারে চিকেনটাকে আমি শ্রেড করে নিলাম। নিয়ে নেব এখানে 3 রকমের বেল পেপার আর মাশরুম, নিয়ে নেব এখানে কুচনো পেঁয়াজ, সুইট কর্ন আর আদা রসুনকে গ্রেট করে নিয়েছি, নিয়ে নেব এখানে লেটুস আর টমেটো। কড়াই অল্প সামান্য তেল দিয়ে সব সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। এর মধ্যে আমি কর্ন দিয়ে দিলাম, কর্ন দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প সামান্য করে ওপর থেকে নুন দেব। সবজিগুলো কিন্তু খুব একটা বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে পরে এর ক্রাঞ্চিনেসটা চলে যাবে। অল্প সামান্য নাড়াচাড়া করে আমি ওর মধ্যে গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে দেব, দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে দেব। আদা রসুনের র ফ্লেভারটা, স্মেলটা চলে গেলেই আমি এই সবজিটাকে নামিয়ে নেব। এবার একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে শ্রেড করে রাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে দেব ভাজা সবজিগুলো, দিয়ে দেব কুচনো টমেটো, দিয়ে দেব কুচনো পেঁয়াজ, দিয়ে দেব লেটুসের পাতাগুলো, দিয়ে দেব কুচনো লঙ্কা, দিয়ে দেব অল্প সামান্য নুন, দিয়ে দেব মিক্সড হার্বস, দিয়ে দেব অল্প সামান্য চিলি ফ্লেক্স, দিয়ে দেব এখানে আমি মেয়োনিজ। এখানে আমি গার্লিক মেয়োনিজ ব্যবহার করেছি, দিয়ে দেব অল্প সামান্য টমেটো কেচাপ, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। আমার কিন্তু চিকেন স্যালাড একেবারে রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই স্বাদ লাগে, খুবই ভালো লাগে খেতে। আপনারা এটাকে ডিনার হিসেবে বা লাঞ্চ হিসেবে খেতে পারেন। এবার আমি 2টো ব্রেড নিয়ে নিলাম, ব্রেডের মধ্যে ওই একই চিকেন স্যালাডটা দিয়ে দেব। দিয়ে আরেকটা ব্রেড দিয়ে এইভাবে চাপা দিয়ে দিলাম। এবার এই ব্রেডের ওপরে আমি মাখন লাগিয়ে দেব। আমার একটা পিঠ মাখন লাগানো হয়ে গেছে, এবার ওই পিঠটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে উল্টো পিঠেও মাখন দিয়ে দেব, দিয়ে চেপে চেপে ভালোভাবে সেকে নেব। আমার কিন্তু চিকেন স্যান্ডউইচও রেডি হয়ে গেছে।
তাহলে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন কীরকম লেগেছে। আর যদি এই চ্যানেল এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর